অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন অর্গানাইজেশন সংস্থার পশ্চিমবঙ্গের নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন সন্তোষ কুমার শর্মা। তিনি এর আগে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এই দায়িত্ব প্রথমবার পেলেন। তার সহকর্মীরা খুবই আপ্লুত এবং তার কর্মসূচি অনুযায়ী প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তারই অধীনে থাকবেন আরও কিছু প্রেসিডেন্ট। এইভাবেই তিনি সামগ্রিক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন 24 আওয়ার্স টিভির দর্শকদের। 24 আওয়ার্স টিভি এই মুহূর্তে রয়েছে অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন অর্গানাইজেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সন্তোষ কুমার শর্মার সঙ্গে। আমরা তার থেকে জেনে নেব যে তাদের আগামী পরিকল্পনা কী, তার কেমন লাগছে এবং তিনি কীভাবে এইরকম মহামূল্যবান দায়িত্ব সামলাছেন। আপনি সম্প্রতি অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন অর্গানাইজেশনের একটা ভীষণ বড় দায়িত্ব পেয়েছেন, সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সব থেকে বড়ো বিষয় যেটা, সেটা আপনার থেকে জেনে নেব যে 24 আওয়ার্স টিভির দর্শককেও বলবো যে সন্তোষ কুমার স্যার বা সন্তোষ শর্মা এই নবনির্বাচিত পদের দায়িত্ব পেয়েছেন এবং আপনার থেকে এটাই জেনে নেব। অনেক অনেক শুভকামনা তার জন্য, এত বড় দায়িত্ব পাওয়ার জন্য অনেক শুভকামনার সঙ্গে সঙ্গে এটাও জানাবো স্যার যে কী করে এই যে এত মহামূল্যবান একটা দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বটা আপনি সামলাচ্ছেন বা আপনাদের কর্মসূচি ভবিষ্যতে আর কী কী হবে। সবার আগে আমি বলতে চাই যে আমি গত দুদিন আগে দিল্লি থেকে একটা ভেরিফিকেশন হয়েছিল, কেন অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন অর্গানাইজেশনের টিম এসে ভেরিফিকেশন করে আমাকে একটা রাজ্যে এত বড় দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট। এবার সুতরাং আমি যেহেতু একটা দল করতাম বা করি এখনও, আমি মিস্টার জাভেদ আহমদ খানের সাথেই দল করতাম এবং করি, এবং আমরা অন্যান্য আরও সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলাম, সেটা দেখেই এই দিল্লি থেকে এই আমাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। এবার আমাদের নেক্সট যেটা প্রকল্প হচ্ছে যে সারা রাজ্যের জুড়ে যেইটুখানি আপনার কারাপশন এরিয়াগুলো যেগুলো আছে আমরা সেটাকে নির্মূল করব আমাদের এই সংগঠন অ্যান্টি করাপশনের মাধ্যম থেকে। এবং আমার নেক্সট উদ্দেশ্য এটাই থাকবে, স্টেপ এটাই থাকবে যে প্রত্যেকটা জেলায় আমার একটা প্রেসিডেন্ট থাকবে এবং সেই প্রেসিডেন্টগুলো প্রত্যেকটা ব্লকে ব্লকে নিজস্ব প্রেসিডেন্ট তৈরি করবে, যাতে আমাদের বাংলা আরও সুন্দর করে যাতে করাপশন মুক্ত হয়, এই আমার প্রচেষ্টা থাকবে আগামী দিনে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন অর্গানাইজেশন এ যাবৎকাল কী কী কর্মসূচি করেছে যার থেকে এটা একদম নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে মানুষের সাড়া মিলেছে এবং করাপশন মুক্ত হচ্ছে বাংলা ধীরে ধীরে। আচ্ছা ম্যাডাম, সবার আগে আমি বলতে চাই যে অল ইন্ডিয়া যেটা এই অ্যান্টি করাপশনটা আছে, এটা সবার আগে আরএল খান্নাজি হচ্ছেন আমাদের ফাউন্ডেশন, উনি হচ্ছেন আইএস, দিল্লির আইএস। এবার যিনি আমাকে এই পদটা যারা দিয়েছে উনি হচ্ছেন যোগেশ কৃষ্ণাজি এবং ওম প্রকাশ শর্মাজি। যোগেশ কৃষ্ণাজি হচ্ছেন আপনার অল ইন্ডিয়া অ্যান্টি করাপশনের প্রেসিডেন্ট এবং ওম প্রকাশ শর্মাজি হচ্ছেন আপনার ভাইস প্রেসিডেন্ট। এই দুজন মিলে আমাকে সিলেক্ট করেছে, এই পদটা দিয়েছে। এবার তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই পদটা দেওয়ার জন্য। এরকম অনেক প্রকল্প বা এই সংস্থা যা যা কর্মসূচি রয়েছে তা অনেক অনেক এগিয়ে যাক। শুধু একটা জিনিস জানতে চাইবো যে আমাদের 24 আওয়ার্স টিভির দর্শকদের যদি আপনি একটু বলেন যে নতুন যা পরিকল্পনা আসবে ধীরে ধীরে যা যা আপনাদের মেম্বাররা রয়েছেন তারা কী কী কাজ করে চলেছেন যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আমি সবার আগে বলতে চাই যে আমি এই দায়িত্বটা নতুনভাবে পেলাম, নতুন পেলাম, সুতরাং আমাদের এই মুহূর্তে কোনো মানে এখনও আমরা সোশ্যাল ওয়ার্কটা স্টার্ট করিনি এই সংগঠনের মাধ্যম থেকে। এইবার আমরা যেরকম জেলায় জেলায় প্রেসিডেন্টের নির্বাচিত করা হবে এবং সেই প্রেসিডেন্টগুলো এবার প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনার প্রেসিডেন্ট এবং মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এবার তারপর আমাদের সোশ্যাল যে ওয়ার্কটা, আমাদের যে সংগঠনে অ্যান্টি কারাপশনের যে সোশ্যাল ওয়ার্কটা শুরু হবে। সুতরাং আমি এখন নবনির্বাচিত হয়েছি, এবার মানে এবার থেকে আমরা এই দায়িত্বটা আমরা সামলাবো পশ্চিমবঙ্গে। না, এই সংস্থাতে আমি আগে কোনো যুক্ত ছিলাম না।
আমি আমি এই ওয়ার্ডে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলাম, কিন্তু এই অ্যান্টি কারাপশন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম না। আমি নবনির্বাচিত হয়েছি দুদিন আগে। সবার আগে বলতে চাই যে এটা আমার জন্যে অনেক মানে একটা গর্বের ব্যাপার। আর ছোটোবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল যে মানুষের পাশে দাঁড়ানো, সোশ্যাল ওয়ার্ক করা, আর যেটা আমি ছোটোবেলা থেকে করে থাকি এই ওয়ার্ডে। আর সত্যিকারে আমার মাথা ছিলেন এই অঞ্চলের বিধায়ক জাভেদ আহমদ খান, ওনাকে আমি ধন্যবাদ জানাই যেহেতু আমাকে একটা সম্মান দিয়েছেন এর আগেও, আজও উনি দেন আমাকে। এইবার আমি আগেও সোশ্যাল ওয়ার্ক করেছি, আর বিগত দিনে মানে নেক্সট যেটা আমি সোশ্যাল ওয়ার্ক করে যাব। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে রাজনৈতিক দায়িত্বটা বেড়ে গেল নাকি সামাজিক দায়িত্বটা বেড়ে গেল? না না ম্যাডাম, সবার আগে হচ্ছে সামাজিক দায়িত্বটাই সবার উপরে। রাজনৈতিক তো আলাদা জায়গা আছে, কিন্তু সামাজিক দায়িত্বটাই হচ্ছে সবার আগে। এবার সুতরাং আমি সামাজিক দায়িত্বটা আগেও পালন করতাম, আর তো এখন এত বড় দায়িত্ব পেয়েছি, এবার সুতরাং এটাকে আরও ভালো করে জোরদার করে সারা বাংলায় এই দায়িত্বটা পালন করব। স্যার, 24 আওয়ার্স টিভির জন্য পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এইভাবেই আপনার কাজ আরও এগিয়ে যাক। চ্যানেলকে ধন্যবাদ জানাই। আর আমি আমি আপনাদের মানে আমি চাইবো যাতে আপনাদের চ্যানেলটা আরও যাতে এগিয়ে যায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ সো মাচ স্যার।